আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দেশি মুরগির একদিনের বাচ্চাকে কিভাবে পরিচর্যা করতে হয় কি খাবার দিতে হয় কি করতে হয় কি যত্ন নিতে হয় তো আমরা যারা দেশি মুরগি পালন করি বা আমাদের যাদের অল্প দেশি মুরগি আছে আমাদের সবারই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এই অল্প মুরগি দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চার মাধ্যমে বেশি মুরগি করা মুরগি বাড়ানো বা খামার গড়ে তোলা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকার আসবে তো সম্মানিত ভিউয়ার্স আমরা মুরগির বাচ্চাকে যদি ভালোভাবে পরিচর্যা না করি সঠিকভাবে যদি আমরা যত্ন না করি তাহলে কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত একটি বাচ্চাও ঠিক থাকবে না আপনার স্বপ্ন আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে এজন্য ভালোভাবে পরিচর্চা করার প্রয়োজন এজন্য আজকে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য করেছি কীভাবে আমরা বাচ্চাদেরকে পরিচর্যা করি এখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি ওষুধ রেনামাইসিন যে ওষুধটা আপনারা সকলেই চেনেন আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন গুড় এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে রেনামাইসিন ভেঙ্গে গুঁড়া করে আমরা রেখেছি এরপরে এই যে একটি মগ মগের মধ্যে আমরা এক লিটার পানি রেখেছি আপনারাও এভাবে একদিনের বাচ্চাদেরকে তিন দিন এভাবে খাওয়াবেন দেখেন আমরা সেই রেনামাইসিন যে ভেঙ্গে গুঁড়া করেছিলাম সেটা আমরা সামান্য এক গ্রাম বা চার ভাগের এক ভাগ আমরা এক লিটার পানির মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমরা সামান্য অল্প গুড় দিব আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন আমরা এখানে সামান্য গুড় দিয়ে দিব আন্দাজ মতে অনুমান করে সামান্য দিব বেশি না সামান্য গুড় আমরা দিয়ে এবং রেনামাইসিন দিয়ে আমরা এই এক লিটার পানিটাকে ভালোভাবে মিশ্রিত করব এগুলো মিশিয়ে দিব আপনারা ওই যে দেখেন এভাবে আপনারা মিশিয়ে দিবেন আপনারাও আপনাদের দেশি মুরগির বাচ্চাদেরকে একদিনের বাচ্চাদেরকে এভাবে তিন দিন যদি আপনারা খাওয়ান ইনশাআল্লাহ আশা করি আপনাদের বাচ্চাগুলোও সুস্থ থাকবে সুন্দর থাকবে ওই যে দেখেন আমরা এভাবে এক লিটার পানি মিশিয়ে ফেলেছি এই যে দেখেন এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মুরগির নিচে এটা গত রাত্রে ফুটেছে গত রাত্রে ফুটেছে এই বাচ্চাটা আমরা আজকে বের করে একটা খাসার ভিতরে বা ফিঙ্গার ভিতরে আমরা রেখে একটা আগে যে পানিটা আমরা করেছি গুড় দিয়ে ডেনসিন এক লিটার পানি দিয়ে সেটা আমরা এই বাচ্চাদেরকে দিব এই যে বাচ্চাটা দেখে দেখেছেন ওই যে দেখেন এই বাচ্চাগুলো আমরা ওই যে আমাদের একটা খাসা আছে মুরগির আকার একটা ঘর আমরা বানিয়েছিলাম সেই ঘরের মধ্যে আমরা এখন বাচ্চাগুলো রেখে দেবো ওই যে দেখেন রেখে দিচ্ছি একদিনের বাচ্চা আপনারাও এরকম আলাদা একটা ছোট্ট করে ঘর বানাইতে পারেন খাসা বানাইতে পারেন যার ফলে এই বাচ্চাগুলো রাখতে আপনাদের জন্য সুবিধা হবে তো ওই যে দেখেন আমরা সেই বাচ্চাগুলো এখানে রেখে দিলাম এইভাবে একটা খাসার ভিতরে আপনারা এক মাস এইভাবে রাখবেন এক মাস রেখে আপনারা একটু পরিচর্যা করবেন যত্ন নেবেন খাবার দিবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে ওই যে দেখেন আমরা মুরগিগুলো ছেড়ে দিয়েছি আমরা এখানে এখন পানি দিয়ে দিব একটু আগে যা আমরা পানিটা করেছি এক লিটার পানির মধ্যে গুড় এবং রেনামাইসিন মিশিয়ে যা আমরা মিশ্রিত করেছি সেটা আমরা এখন দিয়ে দিব ওই যে দেখেন এই পানিটা আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে আমরা ওই যে দেখেন পানিটা তাদেরকে দিয়ে দিলাম এই পানিটা বাচ্চারা খাবে বাচ্চারা মাও খাবে আপনারাও এভাবে আপনার এ একদিনের বাচ্চাদেরকে এভাবে খাবার দিবেন এরপর আপনারা যে ভ্যাকসিনের ব্যাপার এই ভ্যাকসিন ব্যাপারে আমরাও একটা পরবর্তীতে একটা ভিডিও বানাবো সারলাম এরপরে দেখেন আমরা বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য কি এনেছি সোনালি স্ট্যাটাস এটা আপনারা বাজারে পাবেন বা এই দোকানে আপনার মুরগির বিক্রি হয় সেই দোকানেও আপনারা খাবারগুলো পাবেন সোনালী স্ট্যাটাস আমরা বাচ্চাদেরকে খাবার দিচ্ছি দেখেন এটা আপনারা এক মাস আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ এভাবে আপনারা যদি মুরগির বাচ্চাদেরকে পরিচর্যা করেন দেখাশোনা করেন খাবার দেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা কোনো অসুস্থ হবে না ইনশাআল্লাহ সুস্থ থাকবে ভালো থাকবে ওই যে দেখেন এখানে খাবার দিয়েছি একদিনের বাচ্চা দেখেন কিভাবে খাবার খাচ্ছে ওই যে দেখেন মশাল্লাহ আপনারাও এভাবে যত্ন নেবেন আর আশা করি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ